গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে এখন বাজে 7টার মতো সকাল। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে এই গাছগুলোকে একবার দেখে নিলাম। তো আমার এই দেখো, এই নতুন এই ডালটা নতুন বেরিয়েছে, এটা একটা ফুলের গাছ। তো এদিকে এটা একটা বিলাতি লঙ্কা গাছ। তো এই হলো আমার চারা গাছ। আর এই দেখো, আমি এখন বেডশিটগুলো গুছিয়ে নিব। তো বেডের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে ভীষণ অবস্থা খারাপ। তো রাত্রে যেহেতু আজকে আমি এই ওষুধ খেয়েছিলাম, কৃমি ওষুধ, তো ভাবলাম আজকে বেডশিটগুলো সব বের করে নিই, আজকে সবগুলো কেচে ফেলতে হবে। তো কৃমি ওষুধ খেলে পরে আমরা বিছানা কভার, বালিশের কভার, লেপের কভারগুলো আমি বের করে কেছে নিই। তো আজকে সেই মতো সমস্ত কিছু বের করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা একটা বড় ব্ল্যাঙ্কেট, এটা আমি আর আমার বর দুজনে নিই, আর যেটা একটা কালো আছে ওটা আমার মেয়ে নেয়। তো এটা অনেকটাই বড়, আর এটা পুরো স্পঞ্জ তুলোর কভার। তো আমি এটাকে এখন দেখতেই পাচ্ছ ছোটো করে ভাঁজ করে নিলাম। তো এটার কভার আর ভিতরের কভার সব এগুলো ম্যাচ করেই পাওয়া যায়। তো দেখো, আমি এবার এটাকে খুলে নিচ্ছি। তো আমি সমস্তটাই তার ওরো করে বের করে নিচ্ছি, যেহেতু এগুলো অনেকটা বড় গাছ, মানে অনেকটা সময় সাধ্যের, সেজন্য আমি একটু স্পিডে ভিডিওটা চালিয়ে দিয়েছি, যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে বা বোরিং না হও। তো এই দেখো, আমার এটাও ভাঁজ করা কমপ্লিট। তো এবার একে একে পিলো কভারগুলো আমি বের করে নিচ্ছি, সবগুলো বের করে নিব। মেয়েদের যাই বলো, সকাল থেকে দুপুর পর্যন্ত মাথায় একটা টেনশন থাকে, কখন ঘরের কাজ হবে। ঘরের কাজ না হলে যেন কোনো কাজে আর মন বসে না, আর কোনো কিছু আর ভালো লাগে না, মনে হয় যে কতক্ষণে পুরো বাড়ি ফ্রেশ হবে, তারপরে আমি একটু শান্তিতে বসতে পাবো। তাছাড়া আমি একদম বসতে পাই না, সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত আমার যুদ্ধ চলে। তো প্রতিদিন আমার এটাই রুটিন। তো আজকে ভাবলাম রোজিতে চ্যালেঞ্জ ভিডিও করি, আজকে একটু আমি আজকে তোমাদের ব্লগ ভিডিওটা শেয়ার করি। তো রোজ রোজ এক ভিডিও দেখে তোমরা বোরিং হয়ে গেছো। তো এই দেখো, আমার সমস্ত কভারগুলো বের করে নিলাম, আর বালিশগুলো একটু থাবড়ে থাবড়ে তুলোগুলোকে বাড়ি দিয়ে দিলাম, যাতে সমান হয়ে যায়। তো আমি এই দেখো বেডশিটটা উঠিয়ে নিলাম। তো এবার ফুল ঝাড়ু দিয়ে আমি পুরো বিছানা কভারটাকে একটু ঝেড়ে নিব। তো এই দেখো, একটু নিচের দিকে নেমে গেছিলো, আমি উঠিয়ে দিলাম। তো এবার একটা ফুল ঝাড়ু দিয়ে আমি এটাকে পুরোটা ঝেড়ে বেডশিটটা পেরে দিব। তো মেয়েদের এটা হচ্ছে অনেক বড় কাজ। তো বিছানাটা এখন আমি সাট করে নিলাম, পুরো ঝাড়ু দিয়ে দিলাম। তো আমি এবার বেডশিটটা পেরে নিব। তো এই দেখো, আমার বেডশিট পাড়া চলছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করো, কেউ স্কিপ করো না। আমি আজকে একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যেটা করে থাকি, কীভাবে আমি চিরুনি পরিষ্কার করে থাকি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আজকে খুব স্পেশাল হতে চলেছে, তোমাদেরও অনেক কাজে লাগবে নিজের ঘরের জন্য। তো দেখো, আমার এদিকে খুব কাশি হয়েছে, বারবার কাশি আসছে, বয়স খাওয়া দিতে পারছি না, গলাটা ধরে আছে ঠান্ডা লেগে। তো আমারই দেখো, বিছানা কভারটা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, যাতে আমার মেয়ে খুব দুরন্ত, ও বিছানায় উঠতে গেলেই বিছানাকে গুটিয়ে রেখে দেয়, সেই জন্য ভালোভাবে আমি কোনাগুলো ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনোভাবে আরও দৌড়ালে যেন বিছানা কভার না গুটিয়ে যায়। তো আমি আবার ফুল ঝাড়ু দিয়ে এটাকে আর একটু সাট করে নিচ্ছি, যাতে একদম চিকন হয়ে যায়।
তো এই দেখো আমার ঝাড়া কমপ্লিট। তো একটা বন্ধু আমাকে বলেছিল আমি যেন ক্লথ ক্লিনিং ব্লগ নিয়ে আসি, তো আজকে ভাবলাম আজকে ক্লথগুলো বের করে নিই। আজকের ভিডিওটা লেন্থি হয়ে যাবে, সেই জন্য আমি ক্লথ ভিডিওটা আমি নেক্সট পার্টে দেখাবো, তোমরা সবাই দেখো নেক্সট পার্টটা। তো এই দেখো ফাইনাল লুক, আমার বেডের অবস্থা প্রথমে কেমন ছিল দেখেছ, আর এখন ফাইনাল লুক এটা। তো আমি এখন এই দেখো সব কভারগুলো এখন ডোঙায় নিয়ে নিয়েছি, আর আমি এখন হিলে বালিশগুলো এখন একে একে উপরে উঠিয়ে নিচ্ছি। তো একটু আমাকে গোছ গাছ করে রাখতে আমার ভালো লাগে, কিন্তু একলা হাতে সম্ভব হয়ে ওঠে না সব কিছু গোছ গাছ করে ওঠা, কিন্তু যতটুকু পারি আমি করার চেষ্টা করি। তো এই দেখো আমি সার্ফের জন্য জল বসিয়ে দিয়েছি। তো আমি একা একা গায়ের পোশাকগুলো যেগুলো ছিল আমার বা হাজবেন্ড যেগুলো ছেড়ে গিয়েছে, আর এই যে আমার বাসি পোশাকগুলো সব আমি এখন, কালকে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল মেঘলা ছিল কালকে আমি সার্ফে ডুবাইনি, কালকেরগুলো আর বেডশিটগুলো সবগুলো আমি আজকে ডুবে নিলাম। তো ভালোভাবে আমি এটাকে 2-3 ঘন্টা আগে আমি ডুবিয়ে দিচ্ছি যাতে আমার কাচতে কোনো রকম কষ্ট না হয়। তো ভালো করে আমি দেখো আমি সার্ফ জলে ডুবিয়ে নিচ্ছি যাতে কাচার সময় অন্যা আসে আমার ময়লাগুলো বেরিয়ে যায়। যদিও আমি রোজ রোজ আমি সার্ফ জল দিয়ে আমি পরিষ্কার করে নিই, সেরকম কোনো নোংরা থাকে না, তবুও গায়ের পোশাক পরে থাকা অবস্থায় আমি এমনি কেচে রাখি না, এমনি একটু সার্ফ জল দিয়ে ধুয়ে আমি রোদ্রে মেলে দিই। তো ভালোভাবে আগে ভিজিয়ে নিলাম চারিদিকটাকে, সব ভালো মতো ডলে ডলে আমি দিচ্ছি যাতে কোনো রকম। তো সবগুলোকে ভালোভাবে ডুবে নিচ্ছি। তো নেক্সট পার্টে তোমরা আমার ক্লথ ক্লিনিং ব্লগটা পেয়ে যাবে। তো আমি আজকে অনেক দিন পর এই ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আমি জানি না কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে তোমরা কমেন্টে জানিও। আর আমি ব্লগ ভিডিও খুব একটা করি না, তোমরা দেখেছো আমি বেশিরভাগ চ্যালেঞ্জ ভিডিও করি। আজকে চেষ্টা করলাম যে ব্লগ ভিডিওটা আমি কীভাবে তোমাদের সামনে নিয়ে আসি। তো ওইদিকে আমি বাসি কাপড় ছেড়ে দেখো মেয়ে স্কুল যাবে, সেই জন্য এই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। সকালে ম্যাডাম এসেছিলো, ম্যাডাম এসে মেয়েকে পড়িয়ে চলে গেছে। তো আমি আজ এখন খুব একটা বেশি রান্না করব না, শুধু মাছের ঝোল ভাত খাইয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দেব, তারপরে বাকি পরে আমি একটু ছোলার শাক করেছিলাম। তো এখন আমি শুধু এই দেখো এটা দিয়েই এখন মাছের ঝোলটা করব। তো মাছের ঝোলটা আমি কীভাবে করি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো আমি এদিকে রুই মাছ মাথা লেজা দুটো গাঁদা পিস নিয়ে ফেলেছি, ভেজে ফেলেছি। তবে আলু ফুলকপিকে ভালো করে ভেজে দেখো শুধু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটা মাত্র গোটা টমেটো যাবে। তো রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছিল, টক ঝাল। আর আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, খুব সিম্পলের উপর মাছের ঝোলটা আমি করেছি। তো শুধু আদা লঙ্কা বাটা দিয়ে, আর এই দেখো টমেটোটা, এই গোটা টমেটোটা আমি কেটে দিয়ে দিব মাছের মধ্যে। তো টমেটোর বীজগুলো আমি ফেলে দিই, টমেটোর বীজগুলো তরকারিতে আমি দিই না, যেহেতু ইউরিক অ্যাসিডের পরিমাণ এখানে অনেক বেশি। দেখতেই পাচ্ছ টমেটো বীজগুলো ঝেড়ে ঝেড়ে আমি দিয়ে দিলাম। তো রান্না করার আগে আমি আমি পুরো রান্নাঘরটা একবার আমি ওই জায়গাটা মুছে নিই যাতে কোনো রকম নোংরা
আমি সবসময় পরিষ্কার করেই রাখি, নোংরা ফেলেই রাখি না। তবু রান্না করার আগে ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিই। আর এইদিকে এই দেখো, আমার মেয়ে হাতে হাতে টমেটোর বীজগুলো সরিয়ে ডাস্টবিনে ভরে দিচ্ছে। ও আমাকে রান্নাঘরে খুব হেল্প করে টুকটুক করে, আমি ওকে বলি না, তাও ও করার চেষ্টা করে। ওইদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। এখন মেয়েটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে, তোমরাও এভাবে খেয়েও খুব সিম্পলের উপর ফুলকপির মধ্যে। আর বেশি কিছু মশলা আমি দিইনি, ফুল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব বলে। তো যেহেতু আমার বর দুপুরে খায় না, ও অফিসে খেয়ে নেয়, আর আমি আর আমার মেয়ে এই দুজন আমরা লাঞ্চটা করি। তো শুধু ওইদিকে দেখতে পাচ্ছ আমার ভাত হচ্ছে, আর এদিকে মাছের ঝোল। তো মেয়েকে স্কুল পাঠাবো, খুব তাড়াহুড়ো করছি। এখন 9:30 বেজে গেছে, ওর 10:45 গাড়ি চলে আসবে। তো তার আগে ওকে স্নান করিয়ে, খাওয়া দাওয়া করিয়ে, ড্রেস পরিয়ে স্কুল পাঠানোটা একটা এটা একটা বড় আমার যুদ্ধের কাজ। তো এদিকে আমি দেখো টমেটোটা ভালো করে চটকে নিয়েছি। তারপরে এই দেখো, এটা একটা ফিশকারি মশলা। আমি এই ফিশকারি মশলাটা আমি মাছের মধ্যে দিই, আর কোনো রকম জিরে ধনে বা আর অন্য কিছু কিছু দিই না। তো শুধু সিম্পলের উপর শুধু এটা দিলেই আমার মাছের ঝোলটা খুব সুন্দর লাগে, আর একটু লবণ ঝাল থাকে। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ওই পাশে ইলেকট্রিক কেটলিতে গরম জল করা আছে। তো আমি যখন রান্না বান্না করি, আমি ওই ইলেকট্রিক কেটলিতেই সবসময় আমার গরম জলটা আমার হাতের কাছে থেকেই যায়। আমার এ টু জেড যত রকম যত কিছুই রান্না করি না কেন, আমি গরম জলে করার চেষ্টা করি। আর গরম জলটা আমি ইলেকট্রিক কেটলিতেই করে নিই, যাতে আমার রান্নার সময় একটু সুবিধা হয়। তো এইদিকে দেখতেই পাচ্ছ ইলেকট্রিক কেটলিতে গরম জল আমি এদিকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ জলটা দেওয়া মাত্রই ফুটে গেল। তো এই পর্যায়ে আমি এখন মাছটা দিয়ে দেব। আমি মাছের মধ্যে আমি যে কোনো রান্নাতে আমি গরম জলটাই দিয়ে থাকি, রান্নার স্বাদটা একটু ভালোই লাগে খেতে। তো মাছের পিসগুলো অনেক বড় ছিল, ক্যামেরাতে হয়তো ছোটো মনে হচ্ছে, কিন্তু আমি এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব, আর কিছুই দিব না। পাওয়ারটা কমিয়ে এটাকে ঢেকে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার ভাত হচ্ছে। তো এদিকে আমার ভাত আমার হয়ে গেল, এদিকে আমি মেয়েকে স্নান করিয়ে আমি চলে এসেছি। এর মধ্যে আমার মাছের ঝোলটা আরও ভালোভাবে ফুটে গেছে। তো আলুটা চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কি না। তো একটু মাছের পিসগুলো উল্টে দিলাম, সবগুলোকেই উল্টে দিব যাতে ভালোভাবে আর একটু ফুটে যায়। তারপরে আমি নামিয়ে নেব, বেশি কিছু দিইনি। কিন্তু এইভাবে মাছের ঝোল খেতে অসাধারণ হয়, অসাধারণ। তো ওইদিকে আমার ভাতের প্যান গালাও কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এবার আমি মাছের মাথাটা আমি মেয়েকে দিয়ে দিলাম। তো এই এখন সিম্পল এখন করে রাখলাম। এরপরে এইদিকে মেয়েকে আমি খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। এদিকে আমি এদিকে চিরুনিটা কীভাবে পরিষ্কার করি সেটা দেখালাম। দেখো চিরুনি, তার মধ্যে এক চামচ সার্ফ নিয়ে নেবে, তোমাদের ঘরে যেটা সার্ফ থাকবে, আর গরম জল, ফুটন্ত গরম জল। এরকম একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নিলেই দেখবে চিরুনিগুলো, একটা তো যে কোনো ব্রাশ দিয়ে কচলানো বা অনেকটা সময় সাধ্য যেটা ব্যাপার থাকে সেটা আর থাকে না, একদম পুরোপুরি এদিকটা মানে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে আমি দেখতেই পাচ্ছ আমি খাসারির শাক করেছিলাম। তো খাসারির শাকের মধ্যে দেখো রসুন ফোড়ন দিয়ে করেছিলাম, আর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা গুঁড়ো লাল করে ভেজে শাকটা দিয়ে এই দেখো চালের গুঁড়ো ছড়িয়ে আমার এই শাকটা কমপ্লিট। তো খাসারির শাক একটু চালের গুঁড়ো দিয়ে করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, আর গা মাখো মাখো হয়। এর মধ্যে আমি একটা বেগুন দিয়েছিলাম, বেগুন আর খাসারির শাক একটু লবণ হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে 2-3 সিটি মেরে নিয়েছিলাম। আমি যে কোনো জিনিস প্রেশারে আমি সিদ্ধ করে থাকি, প্রেশারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয় আর নরম হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার চিরুনিগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো অটোমেটিক দেখতে পাচ্ছ চিরুনিগুলো সবগুলো পরিষ্কার হয়ে গেছে, একটাও দেখো নোংরা কিচ্ছু নেই। এই দেখো
দেখবেন সবগুলোই দেখো, আমাকে কোনোগুলোই আর ছটকাতে হয়নি, জাস্ট গরম জল আর সার্ফ দিয়ে ভিজে নিলেই আমার প্রত্যেকটা চিরুনি পরিষ্কার হয়ে যাবে। আর চিরুনিতে যেগুলো দেখতে পাচ্ছো পেনের গালি, ওগুলো নোংরা নয়, দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা চিরুনি পরিষ্কার হয়ে গেছে। এরপরও আরও দুটো চিরুনি ছিল, সেগুলোকেও আমি ধুয়ে নিয়েছিলাম। আমি আমার মেয়ের যেহেতু খুব চঞ্চল, ও কোথায় রেখে দেয় আমি বুঝতে পারি না, তো পরে ওই দুটো খুঁজে পেয়ে ওই দুটোকেও এই গরম জলে ধুয়ে ফেলেছিলাম। তো এই সার্ফ আর গরম জলটা আমি ফেলি না কোনো সময়, এই সার্ফ জল সার্ফ আর গরম জল দিয়েই আমার ওই যে নেতা আর রান্নাঘরে যেই থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ওই গরম জলে। এখন আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছ পুরোপুরি ফ্রেশ, রান্নাবান্না কমপ্লিট, এদিকটা আমি গুছিয়ে ফেলেছি বাসন টুসন ধুয়ে, আমার রান্না করা কমপ্লিট। রান্না কমপ্লিটের পর আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন 12টা মাত্র বেজে গেছে দেখতেই পাচ্ছ, এখন আমার ঘরের কাজ কমপ্লিট, সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি যতটুকু পেরেছি। আমি এর থেকে বেশি আর পারি না, এটা আমার ভাড়া বাড়ি, তো এই বাড়িতে আমার সেরকম কোনো হেয়ারড্রপ বা কিছু নেই, যতটুকু রয়েছে তারতেই আমি ম্যানেজ করি। শুধু একটা আলমারি রয়েছে আর এই খাট, আর এই ড্রেসিং টেবিলে আমার কসমেটিক্স থাকে, আর তার উপরে আমি যাবতীয় সরঞ্জাম রেখে ফেলি। তো এই দেখো এইখানে আমি বসে থাকি অল টাইম, এখানে বসে আমি রিলস করি বা ভিডিও শ্যুট করি। আমি এখানে আমার হাজবেন্ড বসে ও মোবাইল দেখে, আর এই দেখো আমার এই ছোট্ট ঘর, এখানে একটা লন্ড্রি ব্যাগ, ওখানে আমার পোশাক থাকে, আর এই যে টেবিলে যে চিরুনিগুলো আমার পরিষ্কার করে টেবিলেই রাখা রয়েছে। এই দেখো রান্নাঘরটা ফাইনাল লোকেটা, তো রান্নাঘর গোছানো কমপ্লিট, এদিকে স্নান আমি এখনও করিনি, আমি করব। তো সার্ফে যেগুলো ডুবেছে ওগুলো কাচতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি ওগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার এই ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে এই দেখো আমি গুছিয়ে রেখেছি যতটুকু পারি, আমি খুব একটা গোছাতে পারি না কিন্তু যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার ছোট্ট সংসার, ছোট্ট আসবাবপত্র জিনিসপত্র অত আমার নেই, বারবার আমাদের পোস্টিং চেঞ্জ হয় বলে। এই দেখো একটাই আমাদের আলনা, আলনার অবস্থা ভীষণ খারাপ, তো একটাতে শীত বস্ত্রতে পুরো ছেয়ে গেছে, আমার আলনাটা পুরো ঢাকা পড়ে গেছে। তো আজকে এই দেখো আমি এইদিকে ফ্রিজের উপর, আমার আলমারির উপর ফ্রিজের উপর পুরোটাই না পুরো ভর্তি। এদিকে আমার ঘরে সানসেট নেই, সানসেট থাকলে অনেক উপকার হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। বাই বাই।